আজকের আয়োজনে আমাদের আজকের আয়োজন ইংরেজি ভাষা শিক্ষার যে প্রোগ্রামটা চলছে আমাদের ইংলিশ স্পোকেন ক্লাস এটার 10 নম্বর ক্লাসে আমরা এই 10 নম্বর ক্লাসটা যে শিখবো সেটা হচ্ছে কেউ যদি কাউকে কোনো কিছু প্রশ্ন করে তুমি কি করো তুমি কি খাও এর জন্য নির্দেশ যে তুমি কি করো আমি বই পড়ি আমি ঘুমাই আমি গান শুনি অথবা তুমি কি খাও ভাত খাই অথবা রুটি খাই অথবা মাংস অথবা आलोचना তাকে সাবজেক্ট বলে আমরা সাবজেক্ট বিভিন্ন সাবজেক্ট সম্পর্কে লিখে দিয়েছিলাম এর আগে যেমন আই উই ইউ হি শি দে আপ কোন কিছু নাম ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে তাহলে এগুলো হচ্ছে কি সাবজেক্ট তারপর হচ্ছে ভার্ব ভার্বটা আমি কি বলেছিলাম গত ক্লাসে ভার্ব বলেছিলাম হচ্ছে যে সব ধরা কাজ করা বোঝায় ক্রিয়ামূলক শব্দ বা কাজমূলক শব্দ কাজ করা বোঝায় বোঝায় এমন শব্দ অথবা ওয়ার্ড আর বাকি অংশ যদি থাকে আমরা দিয়ে দিব ঠিক আছে তাহলে দেখো যদি আমরা প্রশ্ন বাক্য তৈরি করতে চাই কোন নির্দিষ্ট কি দিয়ে ঠিক আছে কি শব্দটা দিয়ে যদি কোন নির্দিষ্ট উত্তর চাই এবং তার জন্য আমাদের এই স্ট্রাকচারটা ফলো করতে হবে তুমি ওয়ার্ড তারপরে ডু অথবা ডাস তারপরে সাবজেক্ট ভার্ব বাকি অংশ ডু এবং ডাস কোথায় বসে আমরা দেখব যদি এখানে আই হয় অথবা ইউ হয় অথবা উই অথবা দে অথবা অনেক অনেক ফ্লো বোঝায় অনেক বোঝায় বোঝায় তাহলে দু হয় আর যদি একক কোনো কিছু বোঝায় একজন তাহলে ডাজ হয় ঠিক আছে যে ব্যক্তি হতে পারে বস্তু হতে পারে এখন আমরা কিছু উদাহরণ দেখি যেটা আমরা কি করে তৈরি করতে পারি বা কাকু গুলো তৈরি করি আমি যদি এরকম বলে আমি কি চাই আমি কলম চাই নির্দিষ্ট উত্তর হচ্ছে নির্দিষ্ট আমি কলম চাই আমি ঘড়ি চাই আমি টাকা চাই ইত্যাদি আমি কি চাই তো এই যে কি চাই এই ধরনের বাক্য তোলা তৈরি করো প্রথমে কি বলছে হোয়াট তো আমরা হোয়াট দিব হোয়াট এরপরে ডু অথবা ডাজ এটা সাবজেক্ট এর উপর ডু দিব না ডাজ দিব এখন দেখো আমি আমি কি কি আই তাহলে আই এর ক্ষেত্রে আমরা কি বন্ধ করছি ডু বসে দেব তাহলে আই ডু তারপরে সাবজেক্ট সাবজেক্ট আমি কি কি আই হোয়াট ডু আই হোয়াট ডু আই এবার হচ্ছে ভার্ব ভার্বটা হচ্ছে কি চাও কাজ want তারপর প্রশ্ন হলো আমাদের বাকি অংশ আর দিব না তাহলে what do i want what do i want তাহলে আমি কি চাই তো দেখো তুমি কি দেখো তুমি কি দেখো আমি টিভি দেখি ইউটিউব দেখি মুভি দেখি বই দেখি ইত্যাদি তুমি কি দেখো তো এই যে তুমি কি দেখো এই ধরনের বাক্য দেখো প্রথমে কি what এরপরে কি হবে দেখো দুইটা ডাস দেব আমরা এখানে সাবজেক্ট কি দেব তুমি ইউ তাহলে ইউ এর ক্ষেত্রে দেখো ইউ এর ক্ষেত্রে কি বলছিলাম ডু তাহলে হোয়াট ডু ইউ হোয়াট ডু ইউ দেখা গেল কি ওয়াচ অথবা সি মনোযোগ সহকারে দেখা ওয়াচ আর নরমাল ভাবে দেখো সি হোয়াট ডু ইউ ওয়াচ তুমি কি দেখো আই ওয়াচ মুভি আই ওয়াচ ইউটিউব দেখো সে কি ব্যবহার করে সে কি ব্যবহার করে আমি পেন অল ব্যবহার করি টাওয়েল টোয়ালে ব্যবহার করি ইত্যাদি নির্দিষ্ট উত্তর জানার আমি কি ব্যবহার করি সে কি ব্যবহার করে যদি আমার হয় প্রথমে আমি কি দেবো হোয়াট তারপরে দুই ধরনের ডাজ হবে মানে সে কি একজন তাহলে অবশ্যই ডাজ হবে ডাজ হোয়াট ডাজ হি সে কিন্তু হি অথবা সি মেন হলে সি বোঝাবে ঠিক আছে তাহলে হোয়াট ডাজ হি ইউজ কি ব্যবহার করে ইউজ হচ্ছে ব্যবহার করা মানে বাকি অংশ আমরা দেব না তারা কি খেলে তাহলে দেখো তারা হোয়াট তারা ইংরেজি কি দে তাহলে আমরা কি দেব ডু কারণ দে ক্ষেত্রে ডু এই যে লিখছি দেখো হোয়াট ডু
প্লে, তারা কি খেলে, সুমি কি শোয়ে, সুমি একজন বোঝায়, তাহলে কি হবে ওয়াচ ডাজ একজন, যেহেতু তারপরে সুমি সুমি হোয়াট ডাজ সুমি হিয়ার হিয়ার উচ্চারণটা হবে হিয়ার সুমি কি শোনে হোয়াট ডাজ সুমি হিয়ার তাহলে আশা করি বুঝতে পারছো যদি পার্ট অফ থেকে আমরা বাকি অংশ পরে দিয়ে দিলাম তাহলে এই হচ্ছে আমাদের আজকের ক্লাস তো বেশি বেশি করে প্র্যাকটিস করো আর মুখের জড়তা দূর করো আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে যাও দেখা হবে আমাদের আগামী ক্লাসে আল্লাহ